কথা বলবো মূলত এই যে শবনম, বুবলি এবং অপুবিশ্বাসের নারী দিবসের দৃষ্টিভঙ্গি নিয়ে। নারী দিবস বলতে কে কি বুঝিয়েছেন তার আগে দেখাই, এই যে ওনাকে চিনেন, উনি কিন্তু টাইটানিক খ্যাত নায়িকা কেটউইন্সলেট। এই এই যে তার তরুণ বয়সের ছবি টাইটানিক সিনেমা, যে সিনেমাটি 11টি বিষয়ে অস্কার পেয়েছিল। কেটউইন্সলেট, কেন কেটউইন্সলেটের ছবি দেখালাম তা পরে বলছি, আমরা নারী দিবসে ফিরে যাই। এই যে এটি হলো অপুবিশ্বাসের নারী দিবসের ছবি, নারী দিবসের পোস্ট। তিনি ফেসবুকে এই পোশাক পরে নারী দিবসে একটি ছবি দিয়েছেন এবং সেখানে তার হাজার হাজার ওজন ভক্ত দর্শক কমেন্টস করেছে, তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দিয়েছে। আবার তার, এটা তো তার ফেসবুক পোস্ট, আবার তার ভক্ত এই যে তাকে নিয়ে এই ছবিটা পোস্ট করেছে, এটা হইল তার ওই বহু পুরানা ছবি, এই যুগের ছবি না। আর শবনম বুবলির নারী দিবসের ছবি হইল, ফেসবুকে দিয়েছেন তিনি এটা, তাকে এখানে অনেকটা সিন্ড্রেলার মতো লাগছে। সিন্ড্রেলা, সিন্ড্রেলাকে চেনেন? ইউরোপের এক প্রতীকী নারী, দেবতার, সুন্দরী দেবতার মতো, মানে খ্রিস্টপূর্ব আমলের এক নারী। আবার সিন্ড্রেলা নামের একটি রোগও আছে। যাই হোক, সিন্ড্রেলার মতোই সুন্দর লাগছে শবনম বুবলিকে। এবং শবনম বুবলির এক ভক্ত আবার কেটউইন্সলেটের ছবি দিয়েছে তার পাশে, দিয়ে বলেছে কেটউইন্সলেটের মতোই শবনম বুবলিকে সুন্দর মনে হচ্ছে, আমারও মনে হয়েছে কেটউইন্সলেটের ব্যক্তিত্ব, বোধ, তার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকার, কথাবার্তা, পোশাক আশাক নিয়ে তার দৃষ্টিভঙ্গি, অনেক কিছুই শবনম বুবলির সাথে মিলে কেটউইন্সলেটের ব্যক্তিত্ব আমার অনেক ভালো লাগে। সেদিক দিয়ে দুজনের সাথে তুলনা করাটা আমার ভালো লেগেছে। আর অপবিশ্বাসের ব্যাপারটা একটু ব্যাখ্যাপ্পা মনে হয়েছে, কেন অপবিশ্বাস নিজেই কিন্তু বলেন তিনি একাধারে একজন নায়িকা, অভিনেত্রী, আরেক দিক দিয়ে তিনি কুইন, আরেক দিক দিয়ে তিনি ব্যবসায়ী, অন্য দিক দিয়ে গিয়ে তিনি আবার নারীবাদী, আবার রাজনৈতিক কর্মীও বটে, তা বহুমুখী পেশার অধিকারী এই অপবিশ্বাস। এই পোস্ট দিয়ে মূলত কী বোঝাতে চেয়েছেন জানি না, তবে আমার কাছে মনে হয়েছে নারী দিবস মানে একটি পোশাক পরা, পারফিউম মেখে ছবি তোলা, সেটি ফেসবুকে দেওয়া। অথচ নারী দিবসে একজন নারী হিসাবে, নারী রাজনৈতিক কর্মী হিসাবে, নারী উদ্যোক্তা হিসাবে তার ভিন্ন কিছু কয়েক ক্যাপশন থাকার দরকার ছিল। তিনি তো আর শবনম বুবলির মতো শুধু নায়িকা না, তিনি প্রযোজক, বিউটিশিয়ান, নারীবাদী, রাজনৈতিক কর্মী, সব কিছু মিলিয়েই কিন্তু অপবিশ্বাস। যাই হোক, সিন্ড্রেলা, সিন্ড্রেলা সিমটমটা হইল যেই মানুষ মনে করে যে তার সমস্যা সমাধান করার জন্য নিজের কোনো উদ্যোগ নেয়ার দরকার নাই, কেউ একজন এসে তার সমস্যাগুলো সমাধান করে দিয়ে যাবে, কোনো রাজপুত্র এসে তাকে উদ্ধার করে নিয়ে যাবে। দিস ইজ সিন্ড্রেলা সিন্ড্রোম। অপবিশ্বাস সেই সিন্ড্রেলা সিন্ড্রোম রোগে আক্রান্ত। তার ধারণা শাকিব খান আবার তাকে ঘরে তুলে নিবে, আবারও তাকে স্ত্রী হিসাবে নিবে, তার সকল সমস্যার সমাধান হয়ে যাবে। তো শাকিব খান যেহেতু বাংলাদেশের চলচ্চিত্রের কিং, অবিসংবাদিত, সেহেতু অপবিশ্বাস ও কুইন হয়ে যাবেন। এই হলো, এটাকেই বলে সিন্ড্রেলা সিন্ড্রোমের উদাহরণ। আর শবনম বুবলি চেষ্টা করে যাচ্ছেন নিজের সমস্যাগুলো সমাধান করার জন্য, নিজের ক্যারিয়ারের উত্তরণের জন্য। সবার চাওয়া অনুযায়ী সৃষ্টিকর্তা তাকে পথ দেখায়, তিনিও সেই পথ পাচ্ছেন। এই হলো দুজনের পার্থক্য। কেমন লাগলো তাদের নারী দিবসের দৃষ্টিভঙ্গি এবং তাদের দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।